আসসালামু আলাইকুম। টেকনিক্যাল লিমন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। সব ধরনের অনলাইন আর্ন রিলেটেড ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা সকল এয়ারড্রপ আপডেট পেমেন্ট প্রুফ এ টু জেড আমাদের টেলিগ্রাম চ্যানেলে সর্বপ্রথম শেয়ার করে থাকি। এই মুহূর্তে যে অফারটি শেয়ার করবো, একটা ওয়ালেটের অফার, ক্যাপচার ওয়ালেটের এয়ারড্রপ। এখান থেকে $8 সমপরিমাণ NUM টোকেন পাবেন, এটা ইনস্ট্যান্ট পাবেন। যেহেতু ওয়ালেটের অফার, এটাকেও মিস করবেন না, সবাই এটাতে জয়েন করেন। ওয়ালেটের অফারগুলো অনেক ভালো হয়ে থাকে, যারা এয়ারড্রপে কাজ করেন তারা সবাই জানেন। তো এখানে কীভাবে জয়েন করবেন ওই প্রসেসটা আপনাদের দেখিয়ে দিই। এখানে প্রথমে আপনাদের একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। আমি ডিসক্রিপশন বক্সে আমার যে এই যে পোস্টের লিঙ্ক আছে, সরাসরি এই পোস্টে চলে আসবেন। দেন অ্যাপ্লিকেশনের ডাউনলোডের লিঙ্ক থেকে অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। আপনাদের এরকম একটা ইন্টারফেস শো হবে। এই নিচের দিকে দেখুন, গুগল প্লে স্টোর এবং অ্যাপ স্টোর দুইটা আছে। তো গুগল প্লে স্টোর যেটা আছে, এখান থেকে আপনারা জাস্ট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। অলরেডি আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। তো এখানে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ওটা আমি দেখিয়ে দেবো। ওয়ালেটে গেলে এখানে দেখুন, আমার কিন্তু এখানে ওয়ালেটের যেটা আছে এটা কিন্তু শো করতেছে। এখানে কীভাবে জয়েন করবেন ওই প্রসেসটা প্রথম থেকে দেখিয়ে দিই। প্রথমে আপনাদের অ্যাপটা যখন ওপেন করবেন, ওপেন করার পর এরকম ইন্টারফেস শো হবে। এখান থেকে দেখুন, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট যে লেখাটা আছে এটার উপর একটা ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে। প্রথমে আপনার ইমেল, ইউজার নেম, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার এবং একটা রেফারেল কোড ইউজ করতে হবে। রেফারেল কোডটা আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, আপনি এখান থেকে জাস্ট এটার উপর ক্লিক করলে রেফারেল কোডটা কপি হয়ে যাবে। দেন এই রেফারেল কোডটা যখন আপনি টাইপ করবেন, টাইপ করার পর সাইন আপ যে লেখাটা আছে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর আপনার এরকম একটা ইন্টারফেস শো করবে, মানে এখন আপনার ইমেলটা ভেরিফিকেশন করতে হবে না, পরবর্তীতে সেটিংসে গিয়ে ভেরিফিকেশন করবেন। আপনার এরকম শো করলে নিচের দিকে দেখুন নেক্সট বাটন আছে, নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনি আপনার প্রোফাইল সেটিংসে যাবেন। আমি যদি অ্যাপস থেকে আপনাদের দেখিয়ে দিই, অ্যাপসটি ওপেন করে, এটা হচ্ছে অ্যাপস। তো এখানে এটা হচ্ছে আপনাদের অ্যাপস, এরকম আসবেন থ্রি ডট মেনু থেকে। এখান থেকে প্রোফাইল অপশন আছে, তো প্রোফাইলে আসবেন। প্রোফাইলে আসার পর এখান থেকে ইউজার নেম, ফোন ভেরিফিকেশন, ইমেল ভেরিফিকেশন, এগুলো কিন্তু আপনার ভেরিফিকেশন করে নিতে হবে। আর এখানে আপনি চাইলে আপনার নিজস্ব পিকচার আপলোড করতে পারেন। তো এখানে অলরেডি এখানে আসার পর দেখুন আপনার ইমেল অ্যাড্রেসটা তো শো করবে। প্রথমে ইমেল ভেরিফিকেশন যে লেখাটা আছে এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করলে সেন্ড অপশন আসবে, আমি অলরেডি সেন্ড করে দিয়েছি। দেন ইমেলটা যখন সেন্ড অপশন করবেন, তখন আপনার ইমেলে এরকম একটা কোড আসবে, কোডের উপর ক্লিক করবেন। কোডের উপর ক্লিক করার পর দেখুন, ক্লিক হেয়ার টু অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট যে লেখাটা আছে এটার উপর ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং আপনি দেখবেন যে আপনার ইমেলটা এটা ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গিয়েছে। তারপর আপনার ফোন ভেরিফিকেশন করতে হবে, সেম ফোন ভেরিফিকেশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন আপনার ফোন নাম্বার টাইপ করতে বলতেছে। ফোন নাম্বার টাইপ করার সময় অবশ্যই আপনার কান্ট্রি কোড সহকারে ফোন নাম্বার টাইপ করবেন, যেমন বাংলাদেশের কান্ট্রি কোড সহকারে +880। তারপর আমি আমার নাম্বারটা দিয়েছি, দেন সেন্ড অপশানে ক্লিক করব। সেন্ড অপশানে ক্লিক করার পর এখানে আপনার যে কোডটা তারা SMS দিবে সেই কোডটা দিয়ে ভেরিফাইতে ক্লিক করবেন। ভেরিফাইতে ক্লিক করলে আপনার ফোন নাম্বার যেটা আছে সেটাও কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। তো ফোন এবং নেম ভেরিফিকেশন করার পর আপনি আপনার ওয়ালেটটা চেক করবেন। এখান থেকে দেখুন এই ওয়ালেটে আসবেন। ওয়ালেটটা চেক করার পর দেখবেন আপনি এখান থেকে আপনার যে টোকেনটা আছে এটা রিসিভ করে গেছেন। তো এখানে আরও একটি কাজ আছে, এখানে দেখুন এই যে দেখুন এক্সপোর্ট ইন্টারগ্রেটিক কি যেটা আছে, আমরা ব্যাকআপ কি যেটাকে বলি, ট্রাস্ট ওয়ালেটের যে ব্যাকআপ কি আছে এই কীটা অবশ্যই ব্যাকআপ করে নেবেন, অন্যথায় পরবর্তীতে আপনার ওয়ালেটটা কিন্তু আপনি হারাই ফেলতে পারেন। আপনার যদি এটার উপর ক্লিক করে, এখানে কিন্তু লেখা আছে যে ওয়ালেটটা অবশ্যই সেফ জায়গায় রাখবেন, যদি আপনি সেফ জায়গায় না রাখেন পরবর্তীতে হয়তো আপনি লগ ইন করতে পারবেন না, আপনি এই অ্যামাউন্টটাও মিস করবেন। এই জন্য অবশ্যই আপনার ওয়ালেটের যে ব্যাকআপ কোডগুলো আছে এটা কোথাও সেফ জায়গায় রাখবেন। আর এখানে আপনি আরও অনেক কিছু পেয়ে যাবেন, যেমন সেটিংস আছে, তারপর ইনভাইটেশন আছে, আপনি কাউকে এখান থেকে ইনভাইটেশন করতে পারবেন। এখান থেকে ইনভাইটেশন করলে আপনি কিছু রেওয়ার্ড পাবেন, কত রেওয়ার্ড আসলে এখানে তেমন কিছু বলা নাই, তবে এখান থেকে আপনি রেওয়ার্ড পাবেন সেই কথাটা এখানে বলা আছে। তারপর এখানে মেসেজের আইকন আছে, এই অ্যাপসে কোনো মেসেজ আসলে সেটা আপনি এখানে দেখতে পাবেন। এই অ্যাপসের মধ্যে আপনাদের তেমন কোনো কাজ করার প্রয়োজন নেই, এটা সম্ভবত ছবি ক্যাপচার করে রাখার এরকম কোনো অ্যাপ্লিকেশন হবে। তো আমরা জাস্ট এয়ারড্রপে জয়েন করেছি, আমরা এখানে এয়ারড্রপের কাজগুলো করব। আর যখন এটা উইথড্র করা যাবে, এই যে দেখুন এখানে উইথড্র অপশন আছে, আমরা যদি এখানে ক্লিক করি, এখন উইথড্র অ্যাসেসড ওয়ালেট এটা BEP20 থেকে আপনাদের সেই ইন্টারগ্রেটি ওয়ালেটে নিতে হবে, মানে আমরা যে ওয়ালেটটা ব্যাকআপ করলাম, ব্যাকআপ করে সেভ নিলাম সেই ওয়ালেটে নিতে হবে। তো এখানে অ্যাসেসড ওয়ালেটে BEP20 দেখুন 00 আছে, এবং এখান থেকে ইন্টারগ্রেটি ওয়ালেট যেটা আছে সেটাও 00 আছে। তো ইন্টার অ্যামাউন্টে ক্লিক করে আমি এখানে ওয়ালেটটা ক্লিক করলাম, এইটা যদি ক্লিক করি তো এখানে কিন্তু কোনো অপশন নাই। দেখুন যেহেতু আমার এখানে সম্ভবত এটা 00 আছে, তো আমাদের ব্যালেন্সটা এখন কিন্তু এই যে 0.8 যেটা আছে এখানে আছে। যখন এটা BEP20 চলে যাবে তখন আমরা এটা উইথড্র করতে পারবো। উইথড্র করতে হলে এটা হচ্ছে আমাদের নাম অ্যাপ, এই অ্যাপ থেকে আমাদের ওয়ালেটে চলে যাবে। আর ওয়ালেটটা আগেই বললাম, ওয়ালেটের ব্যাকআপ কি যেটা আছে এটা আমরা সেভ করে নেব। এই ব্যাকআপ কি দিয়ে পরবর্তীতে আমরা ট্রাস্ট ওয়ালেটে আমাদের ব্যালেন্সটা দেখতে পাবো।
আশা করি বুঝতে পারছেন। এখন আপাতত অ্যাডডপ যেটা আছে অ্যাডডপে জয়েন করে থাকেন, পরবর্তী আপডেট আমরা আমাদের টেকনিক্যাল লিমন টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো। এই জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আপনার সবাই আল্লাহর রহমতে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।